জল সংকটে ভুগছে এলাকার মানুষ, নেই সমাধান। আয়রন রিমুভাল প্ল্যান্টটি বিকল হয়ে আছে দীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর ধরে। পাম্প অপারেটর তার খেয়াল খুশি মতো চলছে, এলাকার কাউন্সিলর ব্যাপারটা। ঘটনা আম্বাসা পৌর পরিষদের 1 নং ওয়ার্ডে। আম্বাসা পৌর পরিষদের অধীন 1 নং ওয়ার্ড অর্থাৎ দোলবাড়ি এলাকায় পানীয় জলের পাম্প মেশিনের পাশে থাকা আয়রন রিমুভাল প্ল্যান্টটি বিকল হয়ে আছে দীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর ধরে, কিন্তু সারাইয়ের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। তাদের বক্তব্য, এই পাম্প মেশিন থেকে এলাকার বিভিন্ন দিকে জল সরবরাহ করা হচ্ছে, তার মধ্যে বেশিরভাগই থাকছে আয়রন মিশ্রিত। তাদের বক্তব্য, এই জল পান করার অযোগ্য। বারবার দপ্তরের সাথে কথা বলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এই সমস্যাটি দীর্ঘদিনের। তাদের অভিযোগ, যারা পাম্প অপারেটর রয়েছে তাদেরকেও বেশিরভাগ সময় সেখানে এসে পাওয়া যায় না। পাম্প মেশিন চালিয়ে দিয়ে তারা সেখান থেকে চলে যায়। এক কথায় মর্জিমাফিকভাবে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে প্রায় সময় দেখা যায় পাম্প মেশিনে বিকল হয়ে পড়ে। এর প্রধান কারণ হচ্ছে পাম্প অপারেটরদের গাফিলতি। তবে তাদের এই ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই সমস্যার সম্মুখীন ডলুবাড়ি এলাকার বাসিন্দারা। এখন দেখার বিষয়, বহু লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই প্ল্যান্টটি সংবাদ প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর সারাইয়ের কোনো কাজে হাত লাগায় কিনা। ডলুবাড়ি 1 নম্বর ওয়ার্ড আম্বাসা পৌর পরিষদের অধীনে। হ্যাঁ, এটা জলের সমস্যা কেমন? এখানে জলের সমস্যা অনেক দিন ধরেই এখানকার জনগণ জলের সমস্যা নিয়ে ভুগছে। এখানে যে আয়রন রিমুভাল প্ল্যান্ট আছে ওটা বালাটিকে পরিষ্কার করা হচ্ছে না, সেটাতে কাজ হচ্ছে না। যখনই সাপ্লাইয়ে জল আসে তখন সেটাতে আয়রন, তারপর জলের মধ্যে গন্ধ আসে, তার জন্য মানুষ জলটা ইউজ করতে পারে না, খেতে পারে না। এইসবই, যদি এটা ভালো করে পরিষ্কার করতো তাহলে জলটা একটু ভালো হতো। 1 নম্বর ওয়ার্ড জলের সমস্যাটা কেমন? জলের সমস্যার কয়ে লাভ নেই, দীর্ঘদিন ধরে আজকে কয়েক বছর ধরে জলের সমস্যা, এই সমস্যার সমাধান হইতেছে না। বিগত ইলেকশনের আগে একটা নিউজ ছিল তো জলের সমস্যা লই আসি রাতে, আমাদের এখানে যে কাউন্সিলর মানে যে দাঁড়াইছে বিজেপি টিকা তাইনে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছিল যে এটা যদি তাইনে যদি ফাঁস করে তাইনে এখানে ইয়ে হয় তাহলে এটা সমস্যার সমাধান করবো। অন্ত তাইনেরে তাইনের মানে এটা লই হেলদুলই নেই তাইনে, আর আমরা মানে এই জল খাওন তেনা খাওনে মানে বহুত ভালো, মানে শুধু আয়রন আর আয়রনই, কোনো এটা কোনো কাজও করন যায় না, কোনো খাওনে উপযুক্ত না, কিচ্ছু না। এই আয়রন রিমুভাল প্ল্যান্ট যে বানানো হয়েছে এটা কি কাজ করে না? না, এটা কাজ করে না, এটা কাজ টাজ হয় না এটার ভিতরে। তো দেখতেছেন তো আপনারা, আয়া তো দেখলাম স্টাফও নাই, কেউই নাই, স্টাফ কেডা এখানে আর কোন গানও থাকে কিতা আসবে গোয়ার ফলে স্টাফ জায়গা। হ্যাঁ, বাজারের ভিতরে গিয়েছে থাকে কেন, মানুষের দোকানও টোকানো থাকে, দিনও থাকে, দোকানও তো ডিউটি অন, কারণ গেলে কতক্ষণ ফটো দৌড়ে আইব আইসে জল দিব, তো ঘরের মধ্যে নাই, তার কোনো দায়িত্ব আসেনি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।